এই বাংলা ভাষী সমস্ত মার্ভেল ফ্যান, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? দিস ইজ মোহাম্মদ খায়রুল বাশার বাঁধন, আপনারা দেখছেন ফিল্মি বাংলাদেশি। এবং আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে রায়ান রেনল্ড আমাদের স্বয়ং ডেডপুল তার নিজের ইউটিউব চ্যানেলে যেই অ্যানাউন্সমেন্ট করেছেন, যেই খবর দিয়েছেন, তা দেখার পর আমার মতো শত শত মার্ভেল ফ্যানদের হৃদয় আনন্দের জোয়ার বইছে। আমাদের উলভারিন, আমাদের প্রিয় হিউ জ্যাকম্যান ফিরে আসছেন আবার ক্ল হাতে নিয়ে। ও মাই গড, আমরা আজকে যারা এমসিইউ ফ্যান, আজকে আমরা যারা মার্ভেল ফ্যান, আজকে আমরা যারা কেভিন ফাইগিকে অনেক দেবতা মনে করি, আয়রন ম্যানকে অনেক ভালোবাসি, আমাদের স্পাইডারম্যান টবি ম্যাগওয়ারকে অনেক বেশি জনপ্রিয় বানিয়েছি, সত্যি কথা হলো এদের সবার আগে সত্যিকারভাবে মার্ভেল ইউনিভার্স বা একটা সিনেম্যাটিক ইউনিভার্স কিন্তু চালু হয়েছিল হিউ জ্যাকম্যানের হাত ধরে, এক্সম্যানের হাত ধরে। যদিও সেটা ফক্সের আন্ডারে ছিল, কিন্তু স্পাইডারম্যান মুভি মুক্তির আগেই কিন্তু এক্সম্যান মুক্তি পেয়েছিল। এবং তিনি টানা ১৬ বছর এখন পর্যন্ত সবচেয়ে হাইস্ট লং টাইম মার্ভেল হিরো হিসেবে প্লে করেছেন। সেকেন্ড হলেন ক্রিস হেমসওয়ার্থ, থর হিসেবে তিনি প্লে করছেন। তো সেই হিউ জ্যাকম্যান ফিরে আসছেন ডেডপুল ৩ মুভির মধ্য দিয়ে। হ্যাঁ, রায়ান রেনল্ড আপনারা তাকে চিনেন, সে একদম অন স্ক্রিন অফ স্ক্রিন ডেডপুল, সব সময় তিনি জোকস করেন, স্যাটায়ার করেন, সার্কাজম করেন। তার নিজের ইউটিউব চ্যানেল আপনারা যদি দেখে থাকেন, সেই ইউটিউব চ্যানেলে সে কিন্তু প্রচুর মজামাস্তি করে, তার স্ত্রীও সমানভাবে মজামাস্তি করে। তো অনেকেই হয়তো জানেন না, রায়ান রেনল্ড এবং হিউ জ্যাকম্যান কিন্তু বেস্ট ফ্রেন্ড, এবং তারা একে অন্যকে পাবলিকলি অনেক খোঁজাখুঁজি করেন, একে অন্যের ভিডিওতে এসে হাজির হন, একে অন্যকে কনসার্টের সময়, পাবলিক প্লেসে, প্রেস কনফারেন্সের সময় অনেক খোঁজাখুঁজি করে থাকেন। তো আজকে সকালবেলা ওনার চ্যানেলে একটা ভিডিও আপলোড হয়েছে, তো সেখানে তিনি বলছেন যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ডেডপুল ৩ আনার জন্য তিনি অনেক পরিশ্রম করছেন, তিনি অনেক ভাবতেছেন কি করে ডেডপুল ৩ কে এমসিইউতে ঢোকাবেন, তার জন্য প্রচুর চিন্তা ভাবনা করতে হচ্ছে, স্ক্রিপ্ট লিখতে হচ্ছে। আমরা জানি উনি প্রায় ৩ বছর যাবত চেষ্টা করছেন স্ক্রিপ্ট লেখার জন্য, কিন্তু তিনি তার স্বভাবজাত জোকসের মতো করে বলছেন যে আমি কোনো কিছু ক্র্যাক করতে পারছি না, জাস্ট একটা আইডিয়া আছে। তখনই আমরা দেখি খুব ক্যাজুয়াল ভঙ্গিতে একটা আপেল খেতে খেতে পিছনে একটা ডার্ক শেডের মধ্য দিয়ে হিউ জ্যাকম্যান হেঁটে যাচ্ছেন তার ঘরের ভিতরে, এবং রেনল্ড তাকে প্রশ্ন করছেন, হে হিউ, তুমি কি আবার ফিরে আসবা উলভারিন হিসেবে? এবং খুব ক্যাজুয়ালি উত্তর দিচ্ছে উলভারিন, মানে আমাদের হিউ জ্যাকম্যান, হ্যাঁ শিওর। সাথে সাথে স্ক্রিন থেমে যায়, রায়ান রেনল্ড তার কপালের ভ্রু একটু কুচকে দেন, এবং আমরা দেখি, উফ, দেখেন আপনারা নিজেরা দেখে নেন, যারা দেখেন নাই, যে ঘটনাটা আসলে কি ঘটেছে, আর যারা দেখেছেন আরো দু একবার দেখেন। His first appearance in the MCU obviously needs to feel special. We need to stay true to the character, find new depth, new motivation, new meaning. Every Deadpool needs to stand out and stand apart. It's been an incredible challenge that has forced me to reach down deep inside, and I have nothing. Yeah, just completely empty up here and terrifying. But we did have one idea. Hey, Hugh, you want to play Wolverine one more time? Yeah, sure, Ryan. তো সেপ্টেম্বর ৬, ২০২৪, তার মানে হাতে আমাদের দুই বছর সময় আছে। আচ্ছা, রায়ান রেনল্ড যে ভিডিওটা আপলোড করেছেন সেটা জোক হিসেবে তৈরি হলেও আমি দুটো জিনিস খেয়াল করেছি। তার গায়ে একটা স্যুট ছিল, আমরা জানি ডেডপুল ৩ শুটিং এখনো শুরু হয় নাই, তাহলে স্যুটটা কি ডেডপুল ৩ জন্য নাকি জাস্ট এটা এমনি কমিক তৈরি করার জন্য তৈরি করা হয়েছে, আমি ঠিক জানি না। আর একটা হলো, তিনি যখন ওয়াশরুমে বসে একটা কমিক পড়ছিলেন, কমিকটা অন্ধকারে রাখা, তাই ঠিক মতো এটা কত নম্বর ইস্যু বা কোন কমিক সেটা বুঝতে পারছি না, কিন্তু এটা তো কনফার্ম এটা ডেডপুলের কোনো না কোনো কমিক্স হবে। তো আমার কোনো কমিক এক্সপার্ট দর্শক যদি থেকে থাকেন, যারা কিন্তু একটু জুম করে বুঝতে পারেন এটা কোন ইস্যু, ডেডপুলের কত নাম্বার ইস্যু বা কত সালের ইস্যু, কমেন্ট করলে খুব খুশি হব। তো হিউ জ্যাকম্যান ফিরে আসছেন আগামী ২০২৪ সালের সেপ্টেম্বরের ৬ তারিখে, অবশ্যই আমরা অনেক আনন্দিত। তবে এবার সবচেয়ে বড় প্রশ্ন, তার সাথে ইলুমিনাতির মতো মজা হবে না তো? কিংবা ওয়ান্ডা ভিশন আমরা যে রাল্ফ বোনার জোকস পেয়েছিলাম, তেমন কোনো জোকস তৈরি হবে না তো? তেমনটা তৈরি না হোক, মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের কর্তারা খুব ভালো করেই জানেন যে এখন টিম আপ মুভি না হলে আসলে মুভি চলা দায়। অ্যাভেঞ্জার এন্ডগেমের অ্যাসেম্বলের পর স্পাইডারম্যান নয় হোমে ৩ স্পাইডারম্যান, তারপর মাল্টিভার্স অফ ম্যাডনেসে একাধিক ডক্টর স্ট্রেঞ্জ, এবং এখন যেহেতু ডেডপুল আসতেছে আমাদের ইউনিভার্সে, সেটা যেন ঠিক মতো আসে, সেই জন্যই মূলত হিউ জ্যাকম্যানকে নিয়ে আসা। কিন্তু তাকে এসে যেন এই এক মুভিতে তিনি মারা না যান, আমাদের আশা থাকবে যে হিউ জ্যাকম্যান রয়ে যাবেন অন্তত পক্ষে সিক্রেট ওয়ার পর্যন্ত। সিক্রেট ওয়ার শেষ হওয়ার পরে ওনাকে চলে গেলেও হবে, কিন্তু যেহেতু মাল্টিভার্সের জমানা এবং ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেসে যখন প্রফেসর এক্স অর্থাৎ স্যার প্যাট্রিক ফিরে এসেছেন, আমরা দেখেছি সেটা আমাদের পুরাতন প্রফেসর এক্স নন, তো তখন থেকে আসলে সম্ভাবনা বেড়ে গিয়েছিল ঠিকঠাক মতো মাল্টিভার্সের কোনো না কোনো এক্সম্যান দেখার জন্য। আর আমরা অলরেডি ওয়ান্ডা ভিশনে একবার দেখেছি কুইক সিলভারকে, তারপর মিস মার্ভেলে শুনেছি মিস মার্ভেল নিজে একজন মিউট্যান্ট, শ্রী হালকের গত এপিসোডে যে ইমর্টালস দেখেছি সেও কিন্তু মিউট্যান্ট। তো নতুন একদল মিউট্যান্ট আনার চেয়ে বা আনলেও তাদেরকে লিড করার জন্য একজন পুরাতন এক্সম্যান দরকার ছিল। তো আমরা অনেক খুশি, অনেক আনন্দিত, এখনো দুই বছর ওয়েট করতে হবে। স্বয়ং হিউ জ্যাকম্যানও বলেছেন এক ইন্টারভিউতে, তার জীবনের একমাত্র অপূর্ণতা
এক্সম্যান হিসেবে তিনি অ্যাভেঞ্জারদের সাথে টিম আপ করতে পারেননি। তো এবার তার আশা পূরণ হবে, তিনি অ্যাভেঞ্জারদের সাথে টিম আপ করবেন, সিক্রেট ওয়ারে অংশ নেবেন, তিনি যেন নিতে পারেন। কেভিন ফাইগি এবং মার্ভেল এক্সিকিউটিভদের কাছে আমাদের সেই প্রত্যাশা থাকবে। আমি আসলে কোনো স্ক্রিপ্ট করিনি, তো খবরটা পাওয়া মাত্রই খুব এক্সাইটমেন্ট হয়ে আমি আপনাদেরকে এই নিউজ দিতে এলাম। আপনাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ। আজকে সকালে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, যারা গত 1.5 বছর যাবত আমার এই ছোট্ট চ্যানেলটির সঙ্গে ছিলেন, আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে আমার ভুল ধরিয়ে দিয়েছেন, আমাকে শুভকামনা জানিয়েছেন, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আরও বেশি বেশি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, একটু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমার ওয়াচটাইম এখনও পূর্ণ হয়নি মনিটাইজেশনের অ্যাপ্লাই করার জন্য, তো ডিসক্রিপশন বক্সে ইনস্টা লিংক দেওয়া আছে, সেখানে আমাকে ফলো করতে পারেন। দেখা হবে পরবর্তীতে, পরবর্তী বলতে আগামীকালকে, শিহালকের পরের এপিসোড নিয়ে। কাজ করতে হবে, মার্ভেল ফ্যান আমরা, মার্ভেল ফ্যানদের জন্য সবসময় হাজির। যতই বিরক্ত লাগুক, শিহালক নিয়ে ভিডিও চলে আসবে। তো দেখা হচ্ছে শিহালক নিয়ে, টাটা।